All of my viewers, good afternoon, konnichiwa, assalamu alaikum, namaskar. 今日ですね、長野県の松本城に遊び来ました。This is the place of Nagano Prefecture, Japan. 松本 Castle. So beautiful and nice castle in Japan.এটা অনেক বছর আগের, প্রায় 300-400 বছর আগের জাপানের সামুরাই সময়ের ক্যাসেল, মাসুমোতো ক্যাসেল বলা হয়। জাপানে এই ক্যাসেলের এখন টিকিট কিনলাম, ভিতরে প্রবেশ করলাম, আপনাদেরকে এখন একটু ক্যাসেলের চারিদিক দেখিয়ে পরিচয় করব। জাপানে আগে বিভিন্ন অঞ্চলের রাজ্য অনুযায়ী রাজা ছিলেন, তখনকার এক একজন সামুরাই রাজাদের জন্য এক একটা ক্যাসেল তৈরি করা হয়েছিল। জাপানের বিভিন্ন জায়গায় রাজারা ছিল এবং তাদের রাজ্য ছিল, সেই ক্যাসেলগুলো এখন স্মৃতি হিসাবে বিভিন্ন জায়গায় পর্যটকদের জন্য রাখা এবং তারা ওয়ার্ল্ড থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ঘুরতে আসে এবং দেখতে আসে। This castle is so famous, Nagano Prefecture in Japan. これすごい綺麗ですね。周りの風景もすべてものすごく綺麗ですね。これ。castle চারিদিকে পানি থাকে, কারণ আগেকার দিনে যেহেতু শত্রুরা আক্রমণ না করতে পারে, এই পানির পরে castle বড় বড় পাথরের উপরে বাঁধানো থাকে তাদের এই রাজপ্রসাদ, যেন তারা পানি পেরিয়ে শত্রুরা আক্রমণ করতে না যেতে পারে। তাই দেখেন জাপানের প্রতিটা ক্যাসেলের চারিদিকে শুধু পানি থাকে, এই মাসুমোতো ক্যাসেলের চারিদিকেও পানি, তারপরে বড় বড় পাথর দিয়ে বাঁধানো, অনেক উঁচু করে তার উপরে এই রাজপ্রসাদ তারা বানায়। সামুরাইয়ের সময়কার এই প্রসাদ এখনও সুন্দরভাবে এরা মেনটেন করতেছে এবং পর্যটকরা প্রতি বছর এখানে বেড়াতে আসে, জাপানের নাগানো প্রিফেকচার মাসুমোতো ক্যাসেল। কোনো মাসুমোতো জো মিরুতামিনি সেকাই জো করা নিহন জেনকু করা ও যেন খাঙ্কু কাকসাও কুচেরানো হনি ও তো জোরে দিয়ে মাস মাওয়ারি নো ফুকে কেশকি সস্তে থাতে মন খুরোই ইরোদে ইচিও দেখতে রুন দাকির দম সুগুকু হন্তনি কিরে দেশনে। করে মিতেতে হন্তনি অতসিম খান্দো শিমাস্তা। দেখেন কত বড় বড় পাথর দিয়ে বাঁধানো, তার উপরে এই রাজপ্রসাদ তৈরি করা। যদিও আমি এটার ভিতরে এখন ঢুকি নেই, পরে ঢুকবো, আপনাদেরকে কিছু ভিউ শেয়ার করলাম, নিশ্চয় আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল অফ মাই ভিউয়ার্স।